ওয়েলকাম টু এমএস ইউনিটেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের ফটোশপ সফটওয়্যারের চমৎকার তিনটি কাজ দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা প্রথমে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব অ্যারেঞ্জে, অ্যারেঞ্জ থেকে একদম শেষের অপশনে চলে যাব নিউ উইন্ডো। দেখেন বন্ধুরা, আমাদের আরো একটি পেজ ওপেন হলো। বন্ধুরা, আমরা আবারও উইন্ডোতে যাব, উইন্ডো থেকে যাব অ্যারেঞ্জে, অ্যারেঞ্জ থেকে যাব টু অফ পার্টিকেল, আমরা ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, একটি ছবি পাশাপাশি দুটি হয়ে গেল। এখন বন্ধুরা, আমরা এই ছবিতে যে যে কাজগুলো করব ঠিক একইভাবে এই ছবিতেও কাজটি হয়ে যাবে। আপনারা টুল বক্সে যাবেন, টুল বক্স থেকে এখান থেকে আমি পেন্সিল টুলটা সেট করলাম। দেখেন বন্ধুরা, এখন আমি এই ইমেজের মধ্যে যা কাজ করব ঠিক একইভাবে এই ইমেজের মধ্যেও তা হয়ে যাবে। দেখেন, আমি এখানে ড্র করলাম মাউস দিয়ে। দেখেন বন্ধুরা, ঠিক একইভাবে এই কাজটি এই জায়গায় হয়ে গেল। আমি যদি এই জায়গায় ড্র করি, দেখেন বন্ধুরা, ঠিক একই কাজ আপনি এই ইমেজের মধ্যেও করতে পারবেন। তারপর বন্ধুরা, আমরা যদি রেক্টেঙ্গেল মার্কিউ টুলস দিয়ে করি, দেখেন বন্ধুরা, আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিই, দেখেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি চলে আসলো। ঠিক একইভাবে আমার পাশের ছবিরও ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসলো। বন্ধুরা, তাহলে দেখলেন আপনারা কিভাবে আপনি দুটি ছবি একসাথে পাশাপাশি এনে একই কাজ অন্য ছবির মধ্যে করতে পারবেন। আমি কন্ট্রোল দিয়ে দিই। বন্ধুরা, এখন আমি নাম্বার টু দ্বিতীয় কাজটি দেখাবো। আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা, এখন আমরা দেখব দ্বিতীয় কাজটি। বন্ধুরা, আমরা জুম আউট, জুম ইন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম দ্বারা আমরা করে থাকি। আজকে আমি আপনাদের কিবোর্ডের এমন কিছু কাজ দেখাবো যে কাজ দিয়ে আপনি খুব সহজে জুম ইন, জুম আউট করতে পারবেন। বন্ধুরা, আপনি যখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে প্লাস বাটনটি প্রেস করবেন, দেখেন বন্ধুরা, আপনার ছবিটি জুম ইন হচ্ছে। আমি একটু বড় করে দিই, তাহলে আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, এখন যদি আমি জুম আউট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে আমি মাইনাসটি প্রেস করব। দেখেন বন্ধুরা, আমার ছবিটি একদম ছোট হয়ে গেল। বন্ধুরা, এখন যদি আমি পূর্বের অবস্থায় যদি নিয়ে আসতে চাই, বন্ধুরা, আমি এখান থেকে কন্ট্রোল প্লাস জিরো, দেখেন বন্ধুরা, এক ক্লিকে আমি আমার সেই নর্মাল অবস্থায় নিয়ে আসলাম। বন্ধুরা, আপনিও প্র্যাকটিস করে নেবেন কিভাবে আপনি খুব সহজে জুম ইন, জুম আউট করতে পারবেন। এই কাজটি করলে বন্ধুরা আপনার অনেক সময় বেঁচে যাবে এবং কাজটি আপনি খুব দ্রুত করতে পারবেন এবং আপনার কাজের গতিও বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি কিবোর্ড দিয়ে কাজটি করেন, তাহলে খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন। বন্ধুরা, আমি এখন দেখাবো নাম্বার থ্রি, তৃতীয় কাজটি। বন্ধুরা, আমরা বিভিন্নভাবে আমাদের ছবিটি রোটেট করে থাকি বা আমরা ম্যানুয়ালে গিয়ে ছবিটি রোটেট করে থাকি। বন্ধুরা, আপনি যখন কিবোর্ড থেকে শুধুমাত্র আটটি পেজ করবেন, দেখেন বন্ধুরা, এখন রোটেট করার জন্য আপনাকে একটি অপশন দিয়ে দিল। আমি শুধুমাত্র কিবোর্ড থেকে আটটি প্রেস করলাম, দেখেন বন্ধুরা, সাথে সাথে আমাকে একটি রোটেট করার জন্য অপশন দিয়ে দিল। আপনি চাইলে এখন মাউস দিয়ে ড্র্যাগ করে যেদিকে ইচ্ছা সেদিকে রোটেট করে নিতে পারবেন। বন্ধুরা, এটি আপনি একটি নির্দিষ্ট মাপের জন্য ঘোরানোর জন্য আপনি কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে ঘোরাবেন। তাহলে বন্ধুরা, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাপের মধ্যে
ঘুরাবে, আপনি সহজে কাজটি করতে পারবেন এবং নিখুঁতভাবে করতে পারবেন। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আপনি একটি ছবির মধ্যে রোটেট করবেন এবং জুম ইন জুম আউট করবেন, আর একটি ছবির মধ্যে কাজ করলে ঠিক পাশের ছবিতে একই কাজ হয়ে যাবে। বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। বন্ধুরা পরবর্তীতে কোনো চমৎকার ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালাম।